So hello guys, myself Abir and welcome to my channel drawme. So tumra ager diner video te dekhecho amra kibhabe grid method use kore angry kali matha drawing korechi. Thik ache, to ajke amra sheitari porer part orthat color dekhbo ki kore amra color kori digitally. To cholo deri na kore shuru kora jak. Ar jodi video ti bhalo lege thake tale please comment kore janio, friends o family der sathe share koro ar like koro video ti shompurno dekho. কোথাও কোনো স্কিপ করো না তাহলে তোমাদেরই বুঝতে প্রবলেম হবে তো প্লিজ স্টেপগুলো ফলো করো আর হ্যাঁ আগের ভিডিওগুলো যারা দেখোনি এখনো তারা প্লিজ আই বাটনের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো সেখান থেকে তোমরা সেটা চেক আউট করে নিও ওকে তো চলো স্টার্ট করা যাক সো আমরা অলরেডি চলে এসেছি আমাদের ফটোশপের স্ক্রিনে ওকে আমরা আগের দিন যে ফটোটা দেখে ড্রয়িং করেছিলাম সেই ফটোটা অলরেডি আমরা ইম্পোর্ট করে নিয়েছি এখানে ঠিক আছে আর ভিডিও যাতে লেন্দি না হয় সেই কারণে আমি ফুল কালার প্রসেসের ভিডিওটা ভাগ ভাগ করে আপলোড করব যাতে তোমাদের সুবিধা হয় দেখতে ওকে তো আজকের ভিডিওতে থাকবে জাস্ট কি করে আমরা হাইলাইট এন্ড শ্যাডো ক্রিয়েট করব বেস লেয়ারের উপরে ঠিক আছে তো চলো আমরা নিউ লেয়ার ক্রিয়েট করি এবং তার একটা নাম দিয়ে দিই আর নাম দেওয়ার পরে আমরা ব্রাশ যেরকম সিলেক্ট করে নিই ব্রাশ দিয়ে আমরা কালার পিক করে কালার করা স্টার্ট করব ওকে তো চলো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি তোমাদের তো নিউ লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে নাম দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করব এখানে যে কালারটা আমরা পিক করব ওকে বেস লেয়ারের জন্য বেস কালারের জন্য আর সেই পিক করে আমরা আমাদের ড্রয়িং এ পুট করব ওকে তো ব্রাশ সিলেক্ট করব আমরা এখন হার্ড রাউন্ড ব্রাশ দিয়ে আমরা বেস লেয়ার করব অল টাইম বলেছি তাতে আমাদের টাইম কম লাগবে ওকে অপাসিটি অ্যান্ড ফ্লো 100 রেখে আমরা কালার করব তো আমরা অরিজিনাল ফটো থেকে বেস কালার চুজ করব ওকে তো চলো পিক করা যাক অরিজিনাল ফটোতে গিয়ে আমরা যে কালারটা চাই সেখানে অল্ট প্রেস করে কালারটা পিক করেছি এবার আমরা কালার প্রসেস স্টার্ট করছি তোমরা দেখো কি করে আমি বেস কালারটা পুট করি আমার ড্রয়িং এ ওকে খুবই আস্তে আস্তে করবে যাতে কোনো ভুল না হয় যেখানে যেখানে আমাদের বডি পার্ট দেখা যাচ্ছে সেইখানে সেখানে আমরা বেস লেয়ারটাকে পুট করব ঠিক আছে তো বেস লেয়ার আমাদের করা হয়ে গেছে এবার আমরা কি করব আমাদের যেখানে যেখানে শ্যাডো আছে আমরা সেখানে সেখানে শ্যাডো পুট করব যেরকম যেরকম আছে ঠিক আছে কোন পোর্শনে শ্যাডো আছে আমরা অরিজিনাল ফটোর সাথে দেখব আর নিউ লেয়ার ক্রিয়েট করব আবার শ্যাডো কালার করার জন্য তো সেটার নাম দিচ্ছি আমরা একটা আবার এবং অরিজিনাল ফটোতে যেখানে যেখানে শ্যাডো আছে আমরা আমাদের ড্রয়িংয়ে ঠিক সেমভাবে শ্যাডো করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা ব্রাশ সিলেক্ট করে নিই সফট রাউন্ড ব্রাশ নিলাম এবং অপাসিটি ও ফ্লোকে আমরা ওই 50% এর আশেপাশেই রাখবো ঠিক আছে 50-45 এর আশেপাশে আমরা রাখবো ঠিক আছে তো করে নিয়েছি আমরা এবার অরিজিনাল ফটো দেখে আমরা শ্যাডো কালার করব ঠিক আছে চলো দেখো আগের প্রসেস কীভাবে কীভাবে আমি শ্যাডো দিচ্ছি আমাদের ড্রয়িংয়ে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্টে জানিও তো আমরা কালার পিক করে নিয়েছি অলরেডি শ্যাডোর ঠিক আছে এবার সেই শেপ বজায় রেখে মানে শ্যাডো কীভাবে কীভাবে আছে আমাদের অরিজিনাল ফটোতে সেই শেপ বজায় রেখে আমরা আমাদের ড্রয়িংয়েও সেটা ইউটিলাইজ করব ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা এই প্রসেস কি করে আমরা শ্যাডোটা কালার করছি আমাদের ড্রয়িংয়ে অরিজিনাল ফটো দেখে অবশ্যই আর হ্যাঁ যেটা আমি বারবার বলি যে তোমরা ড্রয়িং অর কালার যেটাই করো খুবই আস্তে আস্তে ধরে ধরে করবে অরিজিনাল ফটোকে দেখে ঠিক আছে এমন না যে আমি একবার দেখে নিলাম দেখে নিয়ে ঝটপট ঝটপট করলাম খুব তাড়াহুড়ো করে সেটা একদমই করবে না তাতে তোমাদের ভুল হবে অ্যাকুরেসি আসবে না ছবিতে ঠিক আছে তো চেষ্টা করবে সবসময় ধরে ধরে করার তাদের টাইম লাগুক এক ঘন্টা বেশি লাগুক বাট তোমাদের কাজ প্রপার হবে হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা আরও অনেক ফাস্ট করতে পারবে বাট প্রথমে তোমরা চেষ্টা করো ধীরে ধীরে করার ওকে ঠিক যেখানে যেখানে যেমনভাবে শ্যাডো পড়েছে আমাদের ছবিতে আমরা সেভাবে সেভাবেই শ্যাডোটা করার চেষ্টা করছি নাহলে কিন্তু অ্যাকুরেসি আসবে না বারবার বলছি এবার আমরা শ্যাডোটাকে ব্লেন্ড করছি দেখো আমাদের বেস কালারের সাথে
ঠিক আছে কি করে আমরা ব্লেন্ড করব আগের দিন বলেছিলাম আগের ড্রয়িংটা যখন করেছিলাম গৌতম বুদ্ধার তো সেখানে আমি বলেছি অলরেডি আবার বলছি যে যে এখানে হার্ড এজ আছে দুটো কালারের সেইখান থেকে আমরা তার মিড পয়েন্ট থেকে আমরা কালার পিক করব এবং আবার সেম প্রসেসে যেরকমভাবে কালার করে আসছিলাম সেম প্রসেসে আমরা কালার করব জাস্ট ডিফারেন্সটা হলো আমরা মিড পয়েন্ট থেকে কালার পিক করব দুটো দুটো কালারের এজের মিড পয়েন্ট থেকে আমরা কালার পিক করব ওকে দেন কালার করব দেখো কি সুন্দর ব্লেন্ড হচ্ছে তো এইভাবে আমাদের ব্লেন্ডিংটা করতে হবে আর এটা এমন না যে তাড়াহুড়ো করলে খুব ভালো ব্লেন্ড হবে যতটা তোমরা ধীরে ধীরে করতে পারবে ব্লেন্ডটা ধরে ধরে করতে পারবে তত ভালো তোমরা ব্লেন্ড করতে পারবে ওকে এটা টাইম টেকিং প্রসেস তো ভালোভাবে করতে হবে তো চলো আগের প্রসেস দেখো কীভাবে আমরা ওভারঅল শ্যাডো ক্রিয়েট করছি আমাদের ড্রয়িংয়ে ঠিক আছে তো আমরা ড্রয়িং অলরেডি শ্যাডো দিয়ে ফেলেছি অরিজিনাল ফটো দেখে দেখে এবার আমাদের কি করতে হবে হাইলাইট পোর্শনে হাইলাইট অ্যাড করতে হবে না হলে কিন্তু আমাদের ছবিতে ডেপথ আসবে না তো আমরা এখন নিউ লেয়ার ক্রিয়েট করবো আরেকটা ওকে হাইলাইট দেওয়ার জন্য তো এটার একটা নাম দিই আমরা এই নিউ লেয়ারটার যেটাতে আমরা হাইলাইট পুট করব তো দিয়ে দিয়েছি আমরা আমাদের নাম ওকে নিউ লেয়ারে এবার অরিজিনাল ফটো দেখে হাইলাইট যেখানে আছে সেই কালার পিক করব আর আমাদের ড্রয়িংয়ে কালার করা স্টার্ট করব সেম প্রসেসে যেরকমভাবে আমরা শ্যাডো পুট করলাম শ্যাডো কালার করলাম শ্যাডো পোর্শনটা ঠিক সেমভাবে আমরা হাইলাইট পোর্শনেও কালার করব অরিজিনাল ফটো থেকে কালার পিক করব দেন আমাদের ড্রয়িংয়ে পুট করব কালারটা এবং তারপর যেখানে যেখানে হার্ড এজ আছে সেখানে সেখানে আমরা মিড পয়েন্ট থেকে কালার পিক করে আমরা হাইলাইট পোর্শনটাকে ব্লেন্ড করব আমাদের ড্রয়িংয়ের মধ্যে শ্যাডো কালার ও বেস লেয়ার এবং হাইলাইট এই তিনটে কালারকে আমরা ব্লেন্ড করব ওকে তো এই প্রসেসটাই ওভারঅল ছবিতে কন্টিনিউ হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আগের প্রসেস কীভাবে আমরা হাইলাইট পুট করছি আমাদের ড্রয়িংয়ে ওকে তো আমরা যেরকম শ্যাডো কালার করার সময় অরিজিনাল ফটোটাকে ফলো করেছিলাম যে কোথায় কোথায় শ্যাডো কীভাবে কীভাবে আছে সেমভাবে আমরা দেখব কোথায় কোথায় হাইলাইট পড়েছে আমাদের অরিজিনাল ফটোতে ঠিক সেম সেম জায়গায় আমরা আমাদের ড্রয়িংয়েও হাইলাইট দেওয়ার চেষ্টা করব না হলে কিন্তু ছবিতে অ্যাকুরেসি আসবে না ড্রয়িংয়ে অ্যাকুরেসি আসবে না তো অবশ্যই ভালোভাবে ছবিটিকে অরিজিনাল ছবিটিকে অবজার্ভ করবে ড্রয়িং করার আগে কালার করার আগে এবং দেন তোমরা কালার করা স্টার্ট করবে এবং কালার করতে করতেও সবসময় অরিজিনাল ফটোটাকে ফলো করার চেষ্টা করবে ঠিক আছে তবেই কিন্তু অ্যাকুরেসিটা আসবে আর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ড্রয়িং ভালো লেগে থাকে ডিজিটাল ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা